গত 14 ডিসেম্বর 2022 তারিখে মোহাম্মদ রফিকুল ইসলাম, যার বয়স 63 বছর, তার বাড়ি মদনপুরা বাউফল থানা এবং জেলা পটুয়াখালী। তিনি দীর্ঘদিন সড়ক ও জনপথ বিভাগে চাকরি শেষে অবসরে গমন করেন। অবসর পরবর্তী সময়ে তার পেনশনে প্রাপ্ত যত টাকা ছিল সব কিছু ব্যাংকে তিনি রাখেন। পরবর্তীতে তারই এলাকার মোহাম্মদ সাকিব হোসেন শুভ, যার বয়স 22, মোহাম্মদ নাহিদ হোসেন যার বয়স 20 এবং মোসাম্মদ মিলা আক্তার তার বয়স আনুমানিক 13 বছরের মতো, সকলে একই এলাকার, তারা এই বিষয়টি জানতে পারে এবং তারা সুকৌশলে তার কাছ থেকে এই টাকাগুলো হাতিয়ে নেওয়ার অজুহাত খুঁজতে থাকে এবং বিভিন্ন সময় তার কাছ থেকে, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে, অভিযোগকারীর কাছ থেকে এই অভিযুক্তরা বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কের টাকা দাবি করে। তো অভিযোগকারী এই টাকা দিতে সম্মত না হলে তারা সুকৌশলে তার কাছ থেকে টাকা আদায়ের ফন্দি আটে এবং তারা ব্ল্যাকমেইলিংয়ের আশ্রয় নেয়। 6 অক্টোবর 2022 তারিখে সন্ধ্যা আনুমানিক 6:30 দিকে অভিযোগকারী ব্যক্তি মাগরিবের নামাজ শেষে তার নিজ বাড়ির দিকে রওনা করলে এই অভিযুক্ত ব্যক্তিরা তাকে সুকৌশলে পার্শ্ববর্তী বাগানের মধ্যে নিয়ে যায় এবং অশ্লীল আপত্তিকর পরিস্থিতিতে বেশ কিছু ছবি এবং ভিডিও মোবাইলে ধারণ করে। একই সাথে 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে তার কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করে, যেখানে তার কাছ থেকে তারা 10 লক্ষ টাকা পাবে এই মর্মে একটা অঙ্গীকার নামা ছিল। পরবর্তীতে তারা 10 লাখ টাকা দাবি করে এবং গত 10 তারিখে এই অভিযোগকারী ব্যক্তি উপায়ন্তর না পেয়ে শুভকে 5 লাখ টাকা প্রদান করে এবং 12 তারিখে নাহিদকে 3 লাখ টাকা প্রদান করে। এই সর্বমোট 8 লাখ টাকা নেওয়ার পরেও তারা তৃপ্ত হয় না, তারা আরও অনেক টাকা এই অভিযোগকারী ব্যক্তির কাছে দাবি করে এবং তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে। বিশেষত বাকি অর্থ, অর্থাৎ চাহিদাকৃত অর্থ তাদেরকে না দিলে তারা সেই ছবি এবং ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিবে, এরকম হুমকি দেয়। একই সাথে তার ছেলের প্রতিও হুমকি প্রদান করে। উপায়ন্তর না পেয়ে এই ভদ্রলোক এই অভিযোগকারী ব্যক্তি নিজের বসতবাড়ি ছেড়ে পটুয়াখালী শহরে তার শ্বশুরবাড়িতে আত্মগোপনে চলে যায় এবং তার মোবাইলে অর্থ করে দেয়। তিনি উপায়ন্তর না পেয়ে গত 14 ডিসেম্বর, অর্থাৎ ঘটনার প্রায় 2 মাস আড়াই মাস পরে আমাদের পটুয়াখালী ক্যাম্পে এই অভিযোগটা দায়ের করেন। তিনি মেইনলি তার মান ইজ্জতের ভয়ে এই বিষয়টা আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রকাশ করেননি, বাট উপায়ন্তর না পেয়ে শেষ পর্যন্ত আমাদের কাছে এই বিষয়টি অভিযোগ আকারে দাখিল করেন। পরবর্তীতে আমরা এই বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করি এবং তার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। অভিযোগের সত্যতা যখন প্রমাণিত হলো তখন আমরা এই অভিযুক্ত ব্যক্তিদের আটকের ব্যবস্থা গ্রহণ করি এবং গতকালকে আমরা বাউফল থানার বিভিন্ন এলাকা থেকে মিলা এবং নাহিদ এই দুজনকে আটক করতে সক্ষম হই। তাদের প্রদত্ত তথ্য অনুযায়ী শুভকে আমরা র‍্যাব 10-এর সহায়তায় যাত্রাবাড়ি থেকে গতকালকে রাতে আটক করা হয়। ধন্যবাদ। স্যার ভাই কিছু ক্যামেরা আছে ভাই, আরে বেডা।